অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। কন্যা রাশি এপ্রিল 2021 কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার প্রয়াস করছি। দেখুন, এ মাসে বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কন্যা রাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে কিছু কিছু দিক থেকে কিন্তু শুভফল আপনারা পাবেন এবং বেশ কিছু দিক থেকে সমস্যা কিন্তু থাকছে। তবে আমি যে এই রাশিফলটি প্রেজেন্ট করছি সম্পূর্ণরূপে বর্তমান গ্রহের গোচর অনুযায়ী। এখানে আপনার দশা অন্তর্দশা দেখতে পাচ্ছি না, আপনার গ্রহের অবস্থান কি বাই বার্চার সেটা আমি দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে যে 100% মিলবে আমি কখনোই দাবি করিনি এবং করবও না, কিন্তু এই রাশিফলটি আপনাদের ক্ষেত্রে 40-60% মিলা কিন্তু সম্ভব। অর্থাৎ কি সম্ভাবনা হতে চলেছে কন্যা রাশির ক্ষেত্রে। প্রথম আসি, আপনি কন্যা রাশি মানুষ, আপনার ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা কেমন যাবে। দেখুন, শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে কিছুটা হলেও আপনাদেরকে কিন্তু একটু প্রথম দিকটাতে, মাসের প্রথম দিকটাতে কিন্তু একটু ভুগতে হবে। অর্থাৎ শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে কিন্তু মাসের প্রথম দিকটা কিন্তু ভুগতে হবে। তারপরে কিন্তু শরীরগত দিকটা কিন্তু অনেকটাই রিকভারির জায়গা কিন্তু থাকছে, কিন্তু বড়সড় কোনো ভুগানোর ব্যাপার নয়, ছোটোখাটো শরীর নিয়ে সমস্যা কিন্তু থাকছে। এবং আপনার অষ্টমপতি নবমভাবে রাহুযুক্ত, দেখুন ভাগ্য বিপর্যয় কিছু কিছু ক্ষেত্রে আপনাদের থাকছে। অর্থাৎ এপ্রিলের 14 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করুন, দুর্ঘটনা ফাড়ার সম্ভাবনা কিন্তু আপনি যদি কন্যা রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু থাকছে। অর্থাৎ আপনি কন্যা রাশি মানুষ, আপনার ক্ষেত্রে দুর্ঘটনা ফাড়া এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে। আপনি কন্যা রাশি মানুষ, আপনার ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে এবং এর সাথে সাথে আপনার ক্ষেত্রে সন্তান সুখের জায়গা, সন্তানের হেলথ, সন্তান সুখের জায়গা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে। কর্মকেন্দ্রিক সমস্যাটা কিন্তু আপনাদের কাটবে এবং কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন এই সম্ভাবনাগুলো থাকবে। কিন্তু কর্মক্ষেত্রে শত্রুতা, কর্মের জায়গাতে হচ্ছে আপনি যে জায়গাতে কাজ করেন সেক্ষেত্রে আপনার উত্তোধন কর্তৃপক্ষ বা আপনার কলিগের সঙ্গে শত্রুতার জায়গাটা কিন্তু থাকছে। ভাড়াটিয়া নিয়ে সমস্যা, অর্থাৎ যারা ভাড়া বাড়ি ভাড়া দিয়ে চলে তাদের ক্ষেত্রে সমস্যার জায়গা কিন্তু থাকছে। আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা নির্দেশ করছে, যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই মাসে ধন কিন্তু আপনারা পাবেন। হঠাৎ কোনো জায়গা থেকে ধন, সে পৈতৃক সূত্র হোক, লটারি হোক, যে কোনো জায়গা সূত্র থেকে আপনারা কিন্তু ধনের জায়গা কিন্তু আপনাদের থাকছে। আপনি কন্যা রাশি মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে বেশ কিছু অপরচুনিটিগুলো কিন্তু থাকবে। কম্পিটিটিভ পরীক্ষা যারা দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেবে। অর্থাৎ কম্পিটিটিভ এক্সাম যারা দিবে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এ মাসটার শুভফল কিন্তু নির্দেশ করছে। আপনি কন্যা রাশি মানুষ, আপনার ক্ষেত্রে পিতার জায়গাটা নিয়ে কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু থাকছে। অর্থাৎ পিতার হেলথ, কারণ আপনার দ্বাদশপতি অষ্টমভাবে চলে যাচ্ছে, পিতার শরীর স্বাস্থ্য, পিতার হেলথ, পিতাকে নিয়ে কিছু কিছু ক্ষেত্রে টেনশান, কিছু কিছু ক্ষেত্রে মান সম্মান হানির সম্ভাবনা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু থাকছে 14 এপ্রিলের পর থেকে। অবশ্যই এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখবেন। তবে ধনের জায়গাটা যদি বলি, ধনের জায়গাটা আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে এবং আর্থিক স্থিতি, খরচ আপনাদের প্রচুর পরিমাণে হবে, কিন্তু হঠাৎ ধনের জায়গাটা কিন্তু আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে। এডুকেশন দিকটা যদি বলি, এডুকেশন দিকে আপনারা যথেষ্টভাবে কিন্তু ভালো ফল কিন্তু পাবেন। আপনি কন্যা রাশি মানুষ, এডুকেশনের দিকটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো শুভ ফল কিন্তু পেতে চলেছেন। আপনি কন্যা রাশি মানুষ, আপনার ক্ষেত্রে প্রেমের জায়গাটা কেমন যাবে। দেখুন, প্রেমের জায়গাটা আমি যদি বলি, আপনাদের দ্বিতীয় পতি এবং আপনাদের পঞ্চম পতি এবং আপনাদের নবম পতি আপনাদের রাশির অষ্টমভাবে অবস্থান করছে, দ্বিতীয় পতি এবং নবম পতি, এই জায়গাটা 11 এপ্রিল থেকে আপনারা একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন। অর্থাৎ
গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে অহেতুক মতান্তর, ইগো সেন্টিমেন্টের জায়গাটা কিন্তু থাকছে। অর্থাৎ 11 এপ্রিল থেকে আপনারা কিন্তু অবশ্যই এই ব্যাপারটায় নজর রাখুন। এবং এর সাথে সাথে আপনাদের দ্বিতীয় পতি এবং নবম পতি অষ্টমভাবে চলে যাওয়ায় কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা, যে কাজ হওয়া চট করে হওয়ার জায়গাটা চট করে হবে না, কিছু কিছু ক্ষেত্রে মানে স্মসৃণভাবে হবে না, বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাদেরকে এগোতে হবে। ধনের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, আকস্মিক ধন প্রাপ্তির এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে মাতৃসুখের জায়গা নির্দেশ করছে, মায়ের জায়গা থেকে সুখ, সন্তান সুখ, পারিবারিক সুখ, এই জায়গাগুলো কিন্তু থাকছে। কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়া, লোন হয়ে যাওয়া, অর্থাৎ লোন হয়ে যাওয়াটা কিসের জন্য, যে আপনি ধরুন আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিছু কেনার জন্য, ভালো কিছু নিজস্ব কেনার জন্য আপনাদের ঋণের সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা এবং আপনাদের সফলতার জায়গাতে কিছু কিছু ক্ষেত্রে বাধা কিন্তু সৃষ্টি হবে। ভাইয়ের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ মতান্তরের সম্ভাবনা থাকছে এবং এর সাথে সাথে একাদশভাবে আপনাদের দৃষ্টি থাকায় এই সম্ভাবনাগুলো কিন্তু বিশেষভাবে তৈরি করছে। তবে প্রথম কথা বলি, বিবাহের জায়গাটা যদি আমি বলি, বিবাহের জায়গাটা আপনাদের আগের থেকে কিছুটা হলেও মসৃণ কিন্তু করবে। তবে বিয়ের ব্যাপারটাতে আপনারা এগিয়ে চলুন, মোটামুটি কিন্তু যোগ বা সম্ভাবনা, বিয়ের ব্যাপারে সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপনি যদি কন্যা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে, অর্থাৎ বিয়ের ব্যাপারে যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। বিদেশের সাথে যারা রত আসে, বিদেশ থেকে অর্থ আসা, বিদেশের সাথে বিদেশ থেকে টাকা আসা, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। তবে যাদের দীর্ঘদিন ধরে আটকে আছে, টাকা ডুবে আছে, টাকা ফেঁসে আছে, সেই টাকা কিন্তু আপনাদের রিকভারি কিন্তু এ সময় হতে চলেছে। অর্থাৎ লোনের জায়গা, সেই জায়গাটাতে কিন্তু আপনাদের অর্থের জায়গা কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু পাবেন। বন্ধুবান্ধব থেকে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মতান্তর তৈরি হবে, কিন্তু আবারও বলছি এ মাসে বেশ কিছু আপনাদের লোক থাকবে যাদের মুখ মিষ্টি, আপনাকে ময়ে চুরি দিয়ে মইটা টেনে দেওয়া, গাছে উঠিয়ে দিয়ে মইটা টেনে দেওয়া, এই লোক কিন্তু, অর্থাৎ সুযোগ সন্ধানী লোক, এই লোকগুলো কিন্তু থাকছে। শত্রুতাটা প্রবল থেকে প্রবলতর কিন্তু আপনাদের হবে। তবে অর্থ লেনদেনের ব্যাপারে কাউকে টাকা ধার দিচ্ছেন, সেই লেনদেনের ব্যাপারে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন, এই জায়গাটা কিন্তু সমস্যা কিন্তু থাকছে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে টাকা মানে ভুল ইনভেস্টমেন্ট হয়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু আপনাদের বিশেষভাবে কিন্তু নির্দেশ করছে। এবং পাড়া প্রতিবেশী থেকে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা সম্ভাবনা কিন্তু থাকছে। তবে আপনাদের বেশ কিছু খুশির সংবাদও কিন্তু আসতে চলেছে এপ্রিল মাসে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভ্রমণযোগ এবং আপনাদের ক্ষেত্রে আনন্দের জোয়ার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশন উদ্বেগের জায়গা থাকছে এবং যারা সার্জারির ব্যাপার আছে তারা অবশ্যই একটু হলো আপনারা ডিসিশন নিয়ে কাজ করুন। কেস মামলা মোকদ্দমা যাদের চলছে তাদের ক্ষেত্রে 14 এপ্রিলের পর থেকে কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো কিন্তু আপনারা পাবেন। এই ছিল কন্যা রাশির জিস্ট, কী পেতে চলেছে এপ্রিল মাসে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম। নমস্কার, ধন্যবাদ।